আগামী 26 ফেব্রুয়ারি থেকে উৎপাদনে আসছে গাজীপুরের 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। সর্বাধুনিক প্রযুক্তিতে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্রটিতে রয়েছে মাত্র 10 মিনিটের মধ্যে জরুরি প্রয়োজনে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিশেষ ব্যবস্থা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে স্থাপিত পাওয়ার জোন 1200 কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 31 অক্টোবর এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। তোফাজ্জল হোসেনের ক্যামেরায় গাজীপুর ঘুরে এসে রিপোর্ট করছেন মোহাম্মদ মনিরুজ্জামান খান। মহাজোট শাখা দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সাথে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন, বৃদ্ধি পেয়েছে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার, পুরো ব্যবস্থা আধুনিকায়নের ফলে কমেছে পদ্ধতিগত লোকসান, বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে প্রায় 62% মানুষ। অতীতে কোনো একটি সরকারের শাসনামলে এমন সাফল্যের নজির নেই। আর এই সাফল্যের সাথে যুক্ত হতে যাচ্ছে আরও একটি 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। তুরাগ নদীর তীর ঘেঁষে 60 একর জায়গা জুড়ে বিস্তৃত আরপিসিএল এর চলমান 52 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশেই দ্রুত গতিতে এগিয়ে চলছে নতুন এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের কাজ পুরোদমে চলতেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি ডুয়েল ফুয়েল মোডে চলবে, এখানে গ্যাস বা ডিজেল বা HFO যে কোনো জ্বালানি দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র চলতে পারবে। গ্যাসের স্কার্সিটি হলেও এই বিদ্যুৎ কেন্দ্রটি ফুল ক্যাপাসিটি নিয়ে HFO দিয়ে চলতে পারবে। আধুনিক প্রযুক্তি এবং ডুয়াল ফুয়েল চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির রয়েছে বহুমাত্রিক সুবিধা। গাজীপুর, সাভার, টাঙ্গাইল ও ভালুকার মতো শিল্পাঞ্চল যা কিনা লোড সেন্টার নামে বিবেচিত, সেখানে সহজেই এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ কোনো প্রকার সিস্টেম লস ছাড়াই সরবরাহ করা যাবে। বিদ্যুৎ উৎপাদন হয়ে এটা লম্বা লাইন দিয়ে অনেক ট্রান্সমিশন লাইন লস হবে না। যেটা ডুয়েল ফুয়েল এবং এটা জার্মানির ইঞ্জিন, এক একটা ইঞ্জিন 17 মেগাওয়াট করে 9টা ইঞ্জিন, টোটাল 151 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এবং এই পাওয়ার প্ল্যান্ট থেকে খুব স্বল্প সময়ে যখন সে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দরকার, যখনই চাইবে তার 10 মিনিটের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। আরপিসিএল এবং পিডিবির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত 150 মেগাওয়াটের এটি একটি বিদ্যুৎ প্ল্যান্ট। সব ঠিক থাকলে আগামী 26 ফেব্রুয়ারির মধ্যেই উৎপাদনে যাওয়ার কথা এই পাওয়ার প্ল্যান্টটি, এবং যদি তারা যেতে পারে সেই সময়ের মধ্যে নিঃসন্দেহে এই শিল্প এলাকা সহ পুরো বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় তা হবে একটি অন্যতম মাইলফলক। গাজীপুরের কড্ডা থেকে মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন।